বেসিক্যালি আজকে প্রায় 6 মাস, 6 মাসের কাছাকাছি হবে, 6 মাস পর ভিডিও করতেছি। তো এই 6 মাস পর ভিডিও করানোর কিছু রিজন আছে। দেশের থেকে আসার পর পর আর কি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানি থেকে আর কি কাজের চাপ একটু বাইরে গেছিলো, যার কারণে কি আমি ইতালির 6 নম্বর বৃহত্তম শহর জেনোয়া শহর, মাই হোম সিটি, এই জায়গায় ছিলাম না। এই 6টা মাস আর কি ভেনিস টু জেনোয়া যাওয়া আসা যাওয়া আসা এর ভিতরেই চলছে। আমি ওদিকেই কাজ করতেছিলাম ভেনিস শহরে। তো প্রায় অনেক কিছুর কারণে আর কি ভিডিও কন্টিনিউ করা হয়নি, যেমন কাজের চাপ ছিল, তাছাড়া আরও কিছু কিছু কাজ ছিল যার কারণে কি ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আশা করি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তাছাড়া একটা ঘটনা হয়েছে, ঘটনা ঘটছিল আর কি মাঝখান দিয়ে, অনেক দুঃখেরই ঘটনাটা, তো আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো আমি আমার মূলত স্কুটারটা নিয়ে বেরিয়েছি, চেস্ট মাউন্টও লাগানো আছে স্কুটারটা, এই যে এই পাশেই রয়েছে নদীর এই পাশে, নদী না সমুদ্রের এই পাশে আর কি ভাসমান আপনাদের দেখাচ্ছি। দেখেন এই সমুদ্রের এই পাশে আমি সবসময় আসি আর কি, এদিকে আইসা বিকালের এই মুহূর্তটা আর কি সময়টা এই জায়গায় কাটাই, যদি জেনোয়া শহরে থাকা পড়ে তাহলে আর কি, কারণ বেশিরভাগ সময় আমি বাইরের শহরেই কাজ করা পড়ে। প্রথম কথা হচ্ছে আমি অনেক স্কুটারটা অনেক আস্তে চালাইতেছি, কারণ হচ্ছে স্কুটারের গতি বেশি থাকলে বাতাসের পরিমাণ বেশি হবে। আর আমি একটা এক্সটার্নাল মাইকও কিনছিলাম। তো আপনাদের ওই ঘটনার মাধ্যমে সব কিছু বলতেছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন কী হয়েছে আমার কাছে। বেসিক্যালি হয়েছিল আর কি, আমার কোম্পানি আমাকে আর কি জেনোয়া থেকে ভেনিসে পাঠানোর টিকিট দিয়েছিল আর কি, ট্রেনের টিকিট। তো আমি ওই জায়গায় যাওয়ার জন্য সকালবেলা ট্রেনে রওনা হই। তো মূলত ট্রেন ছিল 3টা, এদিক থেকে জেনোয়া শহর থেকে মিলানো শহর যেতে হতো, মিলানো থেকে ভেরোনা পড়তা নওবা, দেন ভেনিস ম্যাসরে। আমি এগুলো সব স্ক্রিনে দেখাই দেবো, আপনারা ওদিকে দেখতে পারবেন যাতে বোঝার জন্য সুবিধা হয়। তো আমার কোম্পানি সবসময় যে ট্রেন দেয় ট্রেনে আর কি অন যে ট্রেনগুলো দেয় ওই ট্রেনগুলো আর কি বুক হয়ে যাওয়ার কারণে অলমোস্ট শেষ সময় আমার জন্য টিকিট কাটা হয়েছে। তো একটা নতুন ট্রেন দেওয়া হয়েছিল আমার জন্য মিলানো থেকে, আমার জন্য নতুন, কারণ আমি ওই ট্রেনে কোনো ভ্রমণ করি নেই। তো আমার কাছে যদি ওই ট্রেনের কোনো ক্লিপ বা ছবি থাকে আমি আপনাদের কাছে শেয়ার করবো ওই ভিডিওর মাধ্যমে, হয়তো বা স্ক্রিনে আসতেছে। তো মূলত ওই ট্রেনটার ভিতরে আমার ঘটনা ঘটছে, আমার একটা ফেভারিট লাল কালার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে প্রায় আমার আর কি যত প্রকার পার্সোনাল জিনিস আছে। তো সবসময় গেলে আমি আমার ব্লগের জিনিসপত্র সাথেই রাখি, ব্লগের বলেন বা পার্সোনাল কিছু বলেন সব কিছু আমার ব্যাগের সাথেই থাকে, যেটা নাকি কাঁধে একটা ব্যাগ থাকে। তাছাড়া একটা লাকেজ ছিল, তো লাকেজ একটা স্টক রাখার জন্য প্লেস ছিল, ওই জায়গায় আমি রেখে দিয়েছি, আরও অন্যান্য লোকেরা যে জায়গায় রাখছে আমি ওই জায়গায় রেখে দিয়েছিলাম। তো আমার ব্যাগটা আমি মূলত আমার সিটের উপরের অংশে রাখছিলাম। তো প্রায় মিলানো থেকে ভেনিস যাওয়ার ওই ট্রেনটার প্রায় আপনার 4 ঘন্টার মতো জার্নি। তো 4 ঘন্টার জার্নিতে আমি 2 ঘন্টার পরে একবার আমার 2টা মোবাইল ইউজ করি, তো ওই মোবাইলটা আমি নেওয়ার জন্য ব্যাগের ভিতরে থেকে নিয়েছিলাম, ওই চার্জার নিয়েছিলাম ফোন চার্জ দেওয়ার জন্য। তখন পর্যন্ত আমার ব্যাগটা ছিল আর কি, তখন ওই জায়গা থেকে পরে যখন নাইমাজে আমার
ট্রেন স্টেশন যখন আসে পড়ছে ভেনিস মেসরে, তখন আমি উপরে তাকিয়ে দেখি আমার ব্যাগ নাই। তো ব্যাগ যেহেতু নাই, তারপরে আমার প্রায় সব কিছুর আশা ভরসা চলে গেছিল, যে প্রায় অনেক টাকার জিনিস আছে। দেন হারানোর পর আর কি করার, ট্রেনের যে মাস্টার ছিল ওকে বললাম, ও বলল স্টেশন যাইয়া দেন ওই জায়গায় কমপ্লেন জানাতে, যা নাকি এদেশের ভাষায় বিনুষা বলে মামলা করা। তো আমি ওই জায়গায় গেলাম, কমপ্লেন করলাম, একটা ফাইল একটা আর কি পেপার ছিল ওটা কমপ্লিট করে দিলাম, আমার ওই জায়গায় কী কী ছিল কী লেনদেন। তো ওইটার ব্যাপারে আর ভুলে যাওয়াই স্বাভাবিক, কারণ যদি জিনিস জিনিস তো আর পাওয়া যাবে না, যে চুরি করছে হয়তো বা ওরে ধরা যাবে, ওরে ধরলে তো আর জিনিস পাওয়া যাবে না। প্রায় আমার অনেকগুলো জিনিসই হারানো গেছে, আমার ব্লগের প্রত্যেকটা সামগ্রী হারানো গেছে, যার কারণে কি আমি নিজের থেকেই ভেঙে পড়ছিলাম, ভাবছিলাম আর ব্লগ বানাবো না। মাঝখান দিয়ে আবার আমি ডিসিশন নেই আর কি, প্রায় দুই তিন মাস পরে, যে না ব্লগিং সামগ্রী আস্তে আস্তে কিনতে হয়, ব্লগ যেহেতু ইউটিউবে নামছি আর কি, ইউটিউব আস্তে আস্তে কন্টিনিউ করার চেষ্টা করব। তো তারপরে আর কি, তারপরে আজকে প্রায় অনেক দিন পরে চিন্তা করলাম, আমার কোম্পানিও আর কি ছুটি দেওয়া হয়েছে, এক সপ্তাহ ছুটি, গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ। তো এখন এই জায়গায় গ্রীষ্মকাল চলতেছে, সামারের টাইম, এক সপ্তাহ ছুটিতে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি। তো আপনাদের কাছে এখনই আমি শেয়ার করব, তো এইভাবে চালিয়ে শেয়ার করাটা মানে হয় না, যে কী কী আইটেম হারাই গেছে ওটা এখনই আপনাদের বলতেছি।